রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের। আজকে হাতে একদম সময় কম, তো একেবারে কথা না বাড়িয়ে আজকে আমি খুব সংক্ষিপ্ত একটা ভিডিও দিচ্ছি, যে ভিডিওটা বেসিক্যালি গরমকে কেন্দ্র করে। তো আমরা সবাই জানি যে গরমে প্রচণ্ড রকম, মানে যদিও দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তারপরেও তাবদাহে মানুষের অবস্থা খুবই খারাপ। তো যারা জিম করেন অথবা গরমে খুবই আরাম চান, তাদের জন্য আজকে কিছু স্পেশাল জিনিস দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছিলাম চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা, আজকে ভিডিওটা খুবই শর্ট করছি, আমি আবারও বলছি। এর আগে অনেকেই সাইজ চেয়েছিলেন, আমার তো সাইজ ছিল না, অনেকে চেয়েছিলেন সাইজ। আজকে এগুলো প্রত্যেকটা সাইজ আছে, এল থেকে 4XL পর্যন্ত। আমি যারা নতুন ভিডিওটা দেখছেন তাদের জন্য একটু স্মরণ করে দিচ্ছি, বেসিক্যালি এল সাইজটা হলো বাংলাদেশের এক্সপোর্টের স্মলের সমান, এক্সেল সাইজটা বাংলাদেশের মিডিয়ামের সমান, ডাবল এক্সেল সাইজটা বাংলাদেশের লার্জের সমান, ট্রিপল এক্সেল সাইজটা বাংলাদেশের এক্সেলের সমান, এবং 4XLটা বাংলাদেশের ডাবল এক্সেলের সমান। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো 4XL আর ফেব্রিক যারা নিয়েছেন তারা একমাত্র জানেন, অনেকবার খুঁজছিলেন, 100% এটা চায়না ইম্পোর্ট করা। এটা আমি আপনাদের জন্য এর আগে 1100 টাকা রেখেছিলাম, এখনও 1100 টাকা ফিক্সড, ঠিক আছে? এবং ফেব্রিকেশন এবং স্টিচিংগুলো আপনারা একটু দেখেন। তো আমার মনে হয় এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। আপনারা মুসলিম কাপড়ের নাম শুনেছেন, পুরো কাপড়টা নাকি আংটির মধ্যে রাখা যেত, কত গজ কাপড়। তো এটাও এরকম যে পুরো জিনিসটা আমি যদি এইভাবে করে ফেলি, জিনিসটা মানে আপনি খুঁজেও পাবেন না, ঠিক আছে? এটা এবং কখনো ভাঁজও ভাঙবে না। এই যে আমি এরকম কস, মানে এটাকে কসকেও ফেললাম, এটা দেখেন কোনো ভাঁজ নেই প্রথমত, দেখুন। দ্বিতীয়ত হলো এটা যত সুইটিং হবে, আপনি ঘামবেন মুহূর্তের মধ্যে এটা শুকিয়ে যাবে, আর প্রচণ্ড রকম আরাম। তো এটা গেল এটা। দ্বিতীয়ত হলো আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো এটা কালার রয়েছে, কালারগুলো আমি একটু দেখাচ্ছি। এটা সাইজ রয়েছে এল থেকে 4XL পর্যন্ত, মেরুন কালার। একটু মেরুন কালারটা দেখাও ভালোভাবে, কালারটা কিন্তু অনেক নাইস। তো বেসিক্যালি যে কথাটা বলছিলাম যে মেরুন কালারটা দেখুন, মেরুন কালারটা রয়েছে, গ্রিন কালারটা রয়েছে, বিশ্বাস করেন এক পিস করে, প্রত্যেকটা সাইজের এক পিস করে। আপনি দেরিতে অর্ডার করবেন এটা পাবেন না। এই প্রোডাক্টটা ভাই, কাপড়টা আপনার হাতে নেওয়ার পরে আমি বললাম আপনার মন থেকে দোয়া করবেন। আমি আজকে একটা কথা বলি, এক ভাইয়ের সাথে পরিচয় করা দিই। ভাই আপনি একটু সামনে আসেন, আমার এই ভাই আসেন না আসেন, এই ভাই খুব মানে ভালো মানুষ, আমার ভিডিও দেখে উনি সবসময় একটু লজ্জা পাচ্ছে। তো বেসিক্যালি উনিও প্রোডাক্ট নিতে এসেছে, তো আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি মুসলমান হিসাবে, যে এই প্রোডাক্টটা হাতে নেওয়ার পরে যারা এখনো কিনেননি তারা মনে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আপনারা হাতে নিয়েছেন। কালারটা দেখেন, এটা হলো পার্পেল, আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার, আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার। যেমন আপনি একটু ধরে দেখেন, যেমন আমি কথাটা ভিডিওতে বলেছি, কথাটা আসলে কতটুকু যুক্তি, হ্যাঁ কথাটা কিন্তু অনেক আরাম না প্রোডাক্টটা, হ্যাঁ অনেক আরাম। তো যাই হোক, এইখন আরেকটা কালার রয়েছে দেখুন, ব্ল্যাক কালার, প্রচণ্ড রকম চমৎকার একটা কালার, ব্ল্যাকের মধ্যে স্ট্রাইপ, প্রত্যেকটা স্ট্রাইপ। যারা নিতে চাবেন তারা আমাকে বলবেন এল, এক্সেল, ডাবল এক্সেল, 4XL। এল মানে স্মল, এক্সেল মানে মিডিয়াম, ডাবল এক্সেল মানে লার্জ, ত্রিপল এক্সেল মানে এক্সেল, আর 4XL মানে ডাবল এক্সেল। এরপরে দেখুন আরেকটা কালার এসেছে, এটা খুবই নাইস, এটার অবশ্য সাইজ নেই, তাই আমি দেখালাম না। এই চারটা কালার রইল, প্রাইস হলো ফিক্সড 1100 টাকা, ফিক্সড 1100 টাকা। এরপর আমি কিছু এক্সপোর্টের ট্রাউজারগুলো দেখাচ্ছি, এটা ফেব্রিকেশন যারা নেননি তারা বুঝবেন না, এত সফট, মানে আপনি এটা পরার পর মনে হবে যে মানে আমি আসলে যে কবে আপনার কাছ থেকে একটা ভালো জিনিস নিয়েছি, এই কথাটা মনে হবে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি ভাই। একটা প্রাইস রাখা যাবে ফিক্সড 1000 টাকা। বলুন 1000 টাকাতে একটা স্পোর্টসের ট্রাউজার কিনবো, স্পোর্টসের অরিজিনাল ট্রাউজার 1000 টাকাতে কিনলেই আপনি বুঝতে পারবেন যে এটা কি। আর এবং আমি দায়িত্ব নিয়ে আরেকটা কথা বলি, এটা সাই স্পোর্টস, স্পোর্টস ওয়ার্ল্ডে পাবেন 1800 টাকা ফিক্সড, 1800 টাকা আমি বলেও দিচ্ছি আপনাকে। সাইজ রয়েছে মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল, সাইজ রয়েছে মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেল। কিন্তু দেখুন এটার অ্যাশ কালারও রয়েছে, ব্ল্যাকের পরে অ্যাশ কালারও রয়েছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এরপরে হলো আপনার আরেকটা স্টাইলের আসছে, এটা এটা লেগ সাইড, এটাকে আমরা লেগ ওপেনিং বলে থাকি, এটা দেখতে পাচ্ছেন পিছন সাইডে একটু নিট কাপড় দিয়ে করা, ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন টোটালি ভিন্ন একটা স্টাইল, মানে আমি 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 যেমন একটা ফ্রন্ট সাইডটা দেখালাম, এটা যেমন ফ্রন্ট সাইডটা দেখালাম, এটা যদি ব্যাক সাইডটা না দেখে তাহলে এটা বুঝবেন না। এবং দুই পাশে চেন দেওয়া আছে, চেনগুলোর মধ্যে আপনার মোবাইলটা রেখে, মানি ব্যাগটা রেখে জগিং করা থেকে শুরু করে জিম করা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। আর স্ট্রেচেবলটাকে একটু দেখাও,
প্রচুর 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 স্ট্রেচেবল, ঠিক আছে। এটা কালার রয়েছে, এটা একটু অ্যাশ ব্ল্যাক আর এটা হলো পিওর ব্ল্যাক। আমাকে একটু উল্লেখ করে দিতে হবে যে অ্যাশ ব্ল্যাক নেবেন না পিওর ব্ল্যাকটা নেবেন। হ্যাঁ, এটা হলো পিওর ব্ল্যাক আর এটা হলো অ্যাশ ব্ল্যাক। এগুলো প্রাইস হলো ফিক্সড 1000 টাকা ফিক্সড। তো আমি এটা হলো নাইকি, তো আমি আসলে আর কথা বাড়াবো না। এটারও একটু স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাক সাইডটা খুবই নাইস। তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি আরেকটা কথা শুরু বলবো, সেটা হলো যে আপনার প্রত্যেকটা সাইজ সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিলেন। সাইজটা হলো 30 থেকে 36 কমা পর্যন্ত, 38 হলে টাইট হয়ে যাবে। শুধু শুধু যাদের কমার 38 অর্ডার করার কোনো প্রয়োজন নেই, ঠিক না? তো সেই জায়গা থেকে 30 থেকে 36 হলে খুব ফ্লেক্সিবল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ঠিকানাটা বলে দিচ্ছি, অনন্যা শপিং কমপ্লেক্স, বাড়িধারা, DHS, পাসপোর্ট, 216 নম্বর দোকান। আজকে খুব সংক্ষিপ্ত আকারে ভিডিওটা শেষ করলাম। এটা নেওয়ার পর আপনি বুঝবেন যে আসলে কী জিনিস আজকে নিয়েছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।